গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? আমরা অবশ্যই ভালো আছি। আজকে আমাদের খুশির দিন, মজার দিন, ঈদের মতন আনন্দের দিন, কারণ আমাদের চ্যানেলে আজকে 400তম পর্ব অনিয়ার হবে। আমাদের ছন ঘরে 400 পর্ব যাবে আমি ভাবতেও পারছি না, কারণ এতটা সময়, এত অল্প সময়ের মধ্যে এতগুলো পর্ব চলে যাবে, আমার কাছে এটা কেমন যেন অবিশ্বাস্য অবিশ্বাস্য লাগছে। আসলে ভাইরা মনে করেন, সত্যি আমি যেটা বলছি সত্য কথা, এত অল্প সময়ের মধ্যে এতগুলো পর্ব একসাথে অনিয়ার করা এটা চাকরিখানের বিষয় না, সত্যি একটি কঠিন সাধ্য সাধন করেছি। এর মানে প্রচার হবে 400তম পর্ব, মানে এটা খুবই মজার একটা আনন্দের ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে কি হবে, কি করব, কিভাবে 400 পর্ব অনিয়ার করব, কোনোভাবেই আমি এটা মেলাতে পারছি না। আমার হাতে তেমন কোনো কন্টেন্ট নেই, নেই কোনো উঁচু মাপের ভিডিও যেটিকে কেটেছে সেটা আমি একটু ছোট করে সুন্দর আকারে বানিয়ে আপনাদের সামনে তুলে ধরবো যে এটা হচ্ছে আমাদের স্পেশাল 400তম পর্ব। আমার মাথায় কাজ করছে না, আমার মাথায় কোনো কিছু ঢুকছে না, এই মাথা নিয়ে আমি আর কোনো ধরনের কাজে আগ্রহ করতে পারছি না, কেন জানি না, মানে এটা আমার মাথায় আসলে কোনোভাবে কাজ করছে না। চিন্তা করছি অনেক কিছু, অনেক কিছু চিন্তা করে করে বের করার চেষ্টা করছি, ওই চিন্তা পর্যন্ত শেষ। সামনে যে কাজ করবো এটার কোনো গ্যারান্টি আমি খুঁজে পাচ্ছি না, এবং এটার কোনো কুল ক্রেট আমি খুঁজে পাচ্ছি না। কী করবো, এটা করবো, সেটা করবো, হ্যান করবো, ত্যান করবো, হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, মাগার কুছ নেহি করেঙ্গা, আমি কিছুই করতে পারছি না, কিছুই আমার মাথায় ঢুকছে না। এরকম অনেক কিছুই মাথায় ঢুকছে, এটা করে ফেলবো, সেটা করে ফেলবো, আবার বের হয়ে যাচ্ছে, কী করবো চিন্তা করতেছি, আবার বের হয়ে যাচ্ছে, আবার চিন্তা করছি, আবার বের হয়ে যাচ্ছে, এর মধ্যে আছে বের, ইন আউট, ইন আউট, ইনের মধ্যে আছে, ঝামেলায় পড়ে গেলাম, অত্যন্ত ঝামেলায় পড়ে গেলাম। কীভাবে আমরা 400তম পর্ব অনিয়ার করবো, এই বিপদের উদ্ধার করার মতন আমার কাছে কোনো উপায় আমি পাচ্ছি না, আমি কোনো উপায় দেখছি না, আমার কাছে কোনো পথ খোলা নেই, আমার সামনে কোনো পথ নেই, আমার পথ চতুর্দিক থেকে ওয়ালতে ঢেকে গেছে, ওয়ালের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, আমি একটা বিল্ডিংয়ের চতুর্দিকে ওয়াল, আমি মাঝখানে দাঁড়িয়ে আছি, উপায় একটা আছে, হ্যাঁ পেয়ে গেছি উপায়, দয়াল বাবা, দয়াল বাবা, পাগলের মেলা, হ্যাঁ কোনটা যে আসল কোনটা যে নকল আমি বুঝতে পারছি না, তবে আমাদের সাহায্য আমার অনেক প্রয়োজন। আমরা এর মধ্যে দয়াল বাবা মানে পাগলা বাবার অনেকগুলো কন্টেন্ট দিয়ে দিয়েছি, ওনারা কোন কোন পাগলা বাবা কোন কোন দয়াল বাবার মধ্যে আছেন আমি জানি না, তবে আমার মনে হয় দয়াল বাবা পাগলা বাবা আমাদেরকে হয়তো উদ্ধার করতে পারবে। কিন্তু কোনভাবে কীভাবে ভিডিও আপলোড করব আমরা বুঝতেই পারছি না, আসল দয়াল বাবা কোনটা, নকল দয়াল বাবা কোনটা, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি না, আপনারাও বুঝতে পারবেন না, এই বাংলাদেশের অনেকেই বুঝতে পারে না, অনেকেই ধরা খায়, আর মনে করে যেটা আসল দয়াল বাবা যা যার পর দেখা যায় এটার মতন ভণ্ড আর দুনিয়াতে কেউ নাই। আমরা আসছি আসলে এই ভণ্ড বাবাদেরকে নিয়ে, সর্বক্ষণ সব জায়গায় সব অবস্থাতেই আমরা ভণ্ডের মধ্যে আছি, আমাদের আসলে কোনো উপায় নেই, কারণ আমাদের ভণ্ডদেরকে নিয়ে চলতে হয়, ভণ্ডদের মাঝেই বসবাস করতে হয়, ভণ্ডদেরকে নিয়ে আমাদের পথ চলতে হয়। চিন্তা করে অনেক কিছু বের করবো পড়ছি, মানে এই তো চিন্তা হয়ে গেলো, মাথা ঢুকে গেলো, পরক্ষণে আবার সব কিছু ভুলে যাচ্ছি, মানে আমার মাথায় আর কিছু নাই, যা বলতে চাচ্ছি তার সবগুলোই কেমন গুলিয়ে এলোমেলো হয়ে যাচ্ছে, ব্রেন না ড্রেন বুঝতে পারছি না। আসলে আমার ব্রেনটা এত ভালো না, আমি অনেক বুদ্ধিমান ছিলে না, আমার ব্রেনে অনেক কিছু ঢুকে না, আমি অনেক কিছু চিন্তা করতে পারি না, যা চিন্তা করি আসলে তা কাজও করে না, এটা হচ্ছে আমার ব্রেনের সবচেয়ে বড় সমস্যা। ছোটোবেলা থেকে একই অবস্থা, আমি খুব বুদ্ধিমান ছিলে তা বলা যাবে না, আমি খুব জানি তাও বলা যাবে না, আমি খুব জ্ঞানী তাও বলা যাবে না, এই সামান্য একেবারে থার্ড ক্লাস টাইপের বলতে পারেন, এটা বললে কোনো সমস্যা হবে না, এর মধ্যে দিয়ে আমি বেঁচে থাকার চেষ্টা করছি। অনেকে তো বেঁচে থাকে, আমি হয়তো একটু লড়াই করতেছি বেঁচে থাকার জন্য, এইভাবে আমাকে বাঁচতে হবে, এইভাবে আমাদেরকে এগোতে হবে, এইভাবে আমাকে এগোতে হবে, আমি এটা বুঝতে পারছি, পেরে গেছি আর কি। কারো পরামর্শ নিব তাও বুঝতে পারছি না, কে আমাকে পরামর্শ দেবে আমি তাও বুঝতে পারছি না। আপনারা কি বুঝতে পারছেন যে আমি কী ধরনের বিপদে পড়ে গেলাম, এই 400তম কন্টেন্টকে অনিয়ার করতে যে আমার যে অবস্থা খুবই খারাপ, এদিকে আপনারা বুঝতে পারছেন ভাই? এর মাঝে অনেকের সাথে আমি পরামর্শ করে ফেললাম 400তম কীভাবে অনিয়ার করা যায়, মানে 400তম অনিয়ার করা যায় এটা নিয়ে ভাবতে ভাবতে আমি যখন অনেকের কাছে গেলাম, তারাদের সাথে অনেকের কাছে, অনেক বন্ধুদের কাছে বুদ্ধি পরামর্শ নিচ্ছি, হাতে কোনো দামি মোবাইল থাকলে এমন একটা ভাব নিচ্ছে যে তারা মনে হয় হিমালয় পাহাড়ে উঠবে, এরকম একটা পরামর্শ আমি তাদের কাছে চেয়েছি, মানে আমি উঠবো না তারা উঠবে, এরকমভাবে তারা আমার দিকে তাকাচ্ছে, মনে হচ্ছে যে আমি তার কাছ থেকে দুটা কিডনি ধার করছি, যে ভাই আমার সপ্তাহ খানিকের জন্য দুটা কিডনি দাও, আমি আমার কাজটা শেষ করে তোমাকে ফেরত দিব। আকাশের দিকে তাকিয়ে আছে, পাথরের দিকে তাকিয়ে আছে, ডানে একবার তাকায়, বামে একবার তাকায়, এমন একটা ভাব যে তারা মনে হয় দুনিয়াতে নাই, দুনিয়ার বাইরে চলে গেছে, তাদের চলাফেরা ভাবভঙ্গি এমন একটা ব্যাপার যে তারা আসলে পৃথিবীর কোনো কিছু আর চিন্তা করতে পারছে না। আমি তো মহাবিপদে পড়ে গেলাম তাদের সাথে পরামর্শ করতে যেয়ে, পরামর্শ করবো কি, এখন তাদের ভাব দেখে আমার মনে হচ্ছে যে ভাই এখান থেকে ছেড়ে দে ভাই, কেন্দে বাঁচি,
মানে আপনার ভিক্ষা লাগবো না ভাই, কত্তরা সামলান, এই অবস্থার মধ্যে আমি পড়ে গেলাম। তারে বললাম যে আচ্ছা ভাই চলি, সেও আমার দিকে খেয়াল করে না, মানে ভাবতে এরকম যে এটা আমি একটা বিরাট বড় অন্যায় করে ফেললাম, মানে আমি এখন মহাবিপদে আছি, মানে যে চলে যাব সেটা পারছি না, আবার তাদের সাথে কথা বলবো সেটা আমি পারছি না, কী করবো ভাই আমার বুঝতে পারছি না, আমাদেরকে একটু পরামর্শ দেন। 400 পর্ব একটা বিরাট বড় সমস্যার মধ্যে আছি, পরামর্শদাতার কাছে ক্ষমা চাইতে ইচ্ছে করছে, এই কারণে যে বেঁচে থাকলে আর জীবনে আপনার কাছে আসবো না, আপনার এই মুখ হবো না, ভাই পারলে ক্ষমা করে দেন, পা ধরে দেন, মাপ চাই মাপ চাই, আর কোনো আপনার এখানে আসবো না। চিন্তায় পড়ে গেলাম আবার নতুন করে, উপায় নেই, কী করবো ভাবছি, পথ চলতে পারছি না, কাউকে সাথে পাচ্ছি না, কেউ আমাকে সময় দিচ্ছে না, কারোর সাথে কথা বলতে চাচ্ছি কেউ আমার দিকে ফিরেও তাকায় না, এমন একটা ভাব হয়ে গেছে যে কারোর সাথে কথা বলতে গেলেও সে মনে হয় যে আমি তাকে বিপদে ফেলে দিব, মানে অবাগাজি থেকে তাকায় সমুদ্র শুকিয়ে যায় এরকম একটা অবস্থা আর কি। এখন আমাকে এই সময় কাজগুলো শেষ করতে হবে, এই কারণে সামনে অনেক বড় বড় কাজ রয়ে গেছে, যেটা বাংলা কথায় বলে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। আমার অবস্থা এই হয়েছে যে এখন আমাকে 1 ফোর দিয়ে কাজ করতে হবে, আর তা না হলে এই কাজগুলোকে আমাকে 10 ফোর দিয়ে শেষ করতে হবে। আপনি তো বুঝতে পারছেন ভাই, আপনারা তো বুঝতে পারছেন আমি কী ধরনের বিপদে পড়ে গেলাম। শীত শেষ হয়ে গেলে গরমের মধ্যে পড়ে গেলাম, এখন আমাদের চতুর্দিকে গরম, ফ্যানসের উপায় নেই, উপায় দেখছি না কোনো দিকে, আমার মাথাও গরম হয়ে গেল, কারণ আমাদের শীতের মধ্যে যে ধরনের ঠান্ডা লাগে এখন আর সেই ঠান্ডা ভাবটা নেই, গরমের মধ্যে আছি, আমার ট্রেন ছেড়ে দিবে, আমি এমন একটা ভাব করতেছিলাম যে চিন্তা করে করে এমন একটা উপায় বের করবো যে সত্যিকার অর্থে কেউ আমাকে সাহায্য না করলে আমি একাই এই সেই সমস্যার সমাধান করে ফেলবো, এমন একটা চিন্তা করে গেলাম যে মনে হচ্ছে ট্রেন ছেড়ে নোয়াখালী থেকে পার হয়েছি, চিরাং থেকে পার হয়ে আরও কোথায় যাবে বুঝতে পারছি না, কিন্তু আমার চিন্তার কোনো শেষ হচ্ছে না। আমি ঘুম থেকে উঠে দেখি আমার চিন্তা সব শেষ, কারণ আমি যে চিন্তাগুলো করেছি সবই হচ্ছে ভুল, একটি চিন্তা আমার কোনো কাজে লাগেনি। মনে হয় এই ভাবনা আর কোনোদিনও শেষ হবে না, আমার ভিডিও আর কোনোদিন আপলোড করা হবে না। আমরা আপনাদের কাছে কীভাবে এই ভিডিওগুলো পৌঁছে দিব তাও জানি না, কারণ 400 ভিডিও আমাকে শেষ করতেই হবে। কার কাছে যাই, শুভাকাঙ্ক্ষী যাদের কাছে যাই তারা আমাকে অনেক দূর দিন আগেই ত্যাগ করে চলে গেছে, যে শুভাকাঙ্ক্ষীর কাছে আমি গিয়েছি তারা আমাকে দূর দূর করে তাই দিয়েছেন, আমি অথই সাগরে মাঝখানে ভাসছি, ভাসতেছি সামান্য একটা ভেলা নিয়ে, ভেলার উপরে আমি একা বসে আছি, আমার কাছে একটা কুঠোর আছে মাত্র, একটা কুঠোর মানে একটা কাঠিটা মতন, এই কাঠি নিয়ে আমি সমুদ্রে মাঝখানে বসে আছি, মনে হচ্ছে এই বুঝে আমাকে কেউ উদ্ধার করতে এসে গেল, এই পরক্ষণে আবার দেখি না কেউ নাই, এই আশ্বাস দিচ্ছে এই কাজটা করে দেব, কিন্তু দেখি না কেউ নাই, আমি একা অসহায় অসহায় মুখ দিকে তাকিয়ে আছি, এদিকে তাকিয়ে আছি ওর দিকে, কেউ যদি আমাকে কখনো সাহায্য করে, একটু তাকিয়ে থাকে আমার দিকে বা বলে যে আমরা আছি তোমার সাথে, না এরকম কোনো ভদ্রলোক ভদ্রমহিলা আমি পাইনি, আমাকে কেউ মুখ তুলে কখনোই কোনো রকমের সাহায্য করার সাহায্য দেওয়ার আশ্বাসটুকু দেয়নি। এবং মজার ব্যাপার হচ্ছে কেউ আমাকে এই মুহূর্তে এই চ্যানেল চালাতে গিয়ে কেউ আমাকে সুন্দরভাবে যে দুটো কথা বলবে সেটা আমাকে বলেনি, আমি মানে একটা ভাব যে আমি মনে হয় বিরাট বড় একটা অন্যায় করে ফেলছি, যে এই অন্যায়ের আসলে কোনো ক্ষমা নাই, আমি একটা চ্যানেল চালাচ্ছি, আমি একটা চ্যানেলে কাজ করতেছি, আমি জানি কত বড় অন্যায় করে ফেলছি, জীবনে মনে হয় এত বড় অন্যায় পৃথিবীর কেউ করে না, মনে হয় আমি 5-7টা রেপ করে ফেলছি, 10টা মার্ডার করে ফেলছি, এর বাড়ি কে দখল করে ফেলছি, ওই খুন করে ফেলছি, মানুষ মনে হয় এতটা করলেও মানুষ এত কটুক্তি এত হীন চোখে কারোর দিকে তাকায় না। আমি যতদিনই যার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করেছি মনে হচ্ছে যে সে আমাকে করুণা করতেছে, তাকে আছে যে আহা তুমি কত বড় একটা অন্যায় করে ফেলছো, এত বড় একটা কাজ তুমি কীভাবে করতে পারলা, এই এই কাজটা তুমি কীভাবে করলা, এটা কি তোমার দ্বারা করা সম্ভব হয়েছে, এরকম একটা ভাব যে আমি চ্যানেলটা দাঁড়া করলাম বা দাঁড়া করার চেষ্টা করলাম, মানে আমাকে তো কেউ সাহায্য করেনি, অপদস্ত অপমান তো কন্টিনিউ লেগেই আছে, যেভাবে পারে অপমান করতেছে, যেভাবে পারে আমাকে অপদস্ত করতেছে, যেভাবে পারে যার যে ওয়ে আছে সব দিক থেকে আমাকে মানুষ যেভাবে পারে অপমান করতেছে, অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক, হতাশাজনক, কিন্তু আমি ভেঙে পড়ার ছেলে না, আমি ভাঙবো না, আমি আছি থাকবো এবং কাজ করে যাব, কেউ আমার সাথে থাকুক না থাকুক আমার কিছু যায় আসে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে রে তবে একলা চলো রে। আমার কাছে সেই গানটি অসম্ভব ভালো লাগে, কারণ এটা হচ্ছে রবীন্দ্রনাথের একটি গান, রবীন্দ্রনাথ আমাদের বিশ্বকবি, নোবেল পেয়েছেন, আমাদের দেশকে আমাদের মানচিত্রকে সারা পৃথিবীতে পরিচিত করেছেন, আমাদের ভারতবর্ষকে সে একটি জায়গায় নিয়ে গেছেন। কথাতে আমি বলি যে আসলে কারো দরকার নাই, পথ চলতে গেলে একাই যথেষ্ট, একাই চলতে হয়, একাই সামনের দিকে এগোতে হয়, এটাই নিয়ম, এটাই ধর্ম, এটাই বাস্তবতা, কারণ কেউ যদি অনেককে নিয়ে সামনের দিকে এগোতে চায় তাহলে সে পারবে না, কারণ তাকে পিছন দিক থেকে নানান কথা বলবে এবং তাকে একসময় থামিয়ে দিবে, পরামর্শ একাই সে সামনের দিকে এগিয়ে গেছেন, আমাদেরকে ভেবে একাই সামনের দিকে এগোতে হবে, একাই সামনের দিকে এগিয়ে যেতে হবে, এটাই বাস্তব, এটাই একেবারে সত্য কথা, চিরন্তন সত্য যেটাকে বলা হয়। পথিক তুমি কি পথ হারিয়েছো, আমাকে এই কথাটা বলার মতন কেউ ছিল না, কপালকুণ্ডলা যখন প্রিয়তমাকে বললেন যে পথিক তুমি কি পথ হারিয়েছো, কই আমাকে কেউ বলেনি যে পথিক তুমি কি পথ হারিয়েছো, আমি আসলেও মানে পথ হারিয়ে গেছি, পথ এলোমেলোভাবে চলছি, আমি সঠিক পথে নেই, সঠিক পথে এগোতে পারছি না, আমাকে অনেক স্থির হতে হবে,
অনেক চিন্তা করতে হবে, অনেক ভাবনা করে আমাকে সঠিক সিদ্ধান্তে আসতে হবে যে আমি কার কার সাথে কাজ করব, আসলে আমাকে কেউ সাহায্য করবে কি না, আসলে কি আমাকে কেউ সাহায্য করবে না, আমাকে কেউ সাহায্য করবে না, সত্যিকার অর্থে আমি একাই হাঁটব, একাই চলব, একাই আমাকে সামনের দিকে এগোতে হবে। চেনা মানুষগুলো দিন দিন কেমন অচেনা হয়ে যাচ্ছে, হয়ে গেল সঙ্গী সাথীরা, আর কেউ সামনের দিকে এগিয়ে আসে না, দূর থেকে সারা দিয়ে টাই টাই বাবা বাই বাই দিয়ে চলে যায়, তারা কেউ সামনের দিকে আসে না, মনে হয় যে আমি অনেক বড় বিপদে আছি, আমি আমার শরীর পচে গেছে, আমার শরীরে গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়, আমার আশেপাশে কেউ আসলে হয়তো সেই দুর্গন্ধ পেতে পারে, এবং এই জন্য তারা আমার সামনে আসে না। চেনা মানুষগুলো তো দূরের কথা, অচেনা মানুষগুলো আমার সামনে আসে না, আমি একাই চলতে একাই যাচ্ছি, একাই আসতেছি, একাই কাজ করছি, নীরবে নিভৃতে একা একাই কাজ করে যাচ্ছি, আমি পথিকের পথের পানে চেয়ে আছি, কেউ যদি একটু আসে সামনে দেখা হবে, আর না হলে কোনো সমস্যা নাই, আমি কারো অপেক্ষা করছি না, কারো আসার অপেক্ষা করছি না, আমি চেষ্টা করছি যে একা শক্তিশালী হবার, একা মানসিকতা তৈরি করবার, একা এগিয়ে যাবার। 400তম পর্ব প্রচার হবে, এটা আমার ভিতরে এমন একটা ভাব ছিল যে আমি মনে হয় কী না কী করে ফেলেছি, আমি বিশ্বকে জয় করে ফেলেছি, দুনিয়া আমার কাছে মুঠায় চলে এসেছে, আমার আর কিছু টেনশন নাই, আমি এখন সামনের দিকে এগিয়ে যাওয়া মাত্র পিছনের দিকে তাকানোর সময় আমার নাই। কিন্তু না, আসলে একেবারেই মিথ্যা কথা, একেবারে ভোগাস কথা, একেবারে থার্ড ক্লাস কথা। আমি যখন দেখলাম যে না 400 পর্ব না, 4000তম পর্ব গেলে না, আমার ভিতরে একটা ভাব আসতো 400 পর্বটা কোনো ঘটনাই না। হ্যাঁ, তবে এটা ঠিক যে সামান্য সময়ের মধ্যে আমি অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে 400তম পর্ব মানে অনিয়া করার চেষ্টা করেছি, খুব সময় অল্প সময় অত্যন্ত অল্প সময়ের মধ্যে আমি এই কাজটা করেছি। আসলে আমার কাজে আরও অনেক দূর এগিয়ে যেতে হবে, আমাকে অনেক দূর এগোতে হবে, এটাই সত্য, এটাই বাস্তবতা, আমাকে আরও অনেক পরিশ্রমী হতে হবে, আমাকে আরও অনেক টেকনিক্যাল হতে হবে, আমাকে আরও অনেক ক্রিয়েটিভিটি হতে হবে, এইভাবে আমাকে সামনের দিকে ধীরে ধীরে এগোতে হবে। আমার এমন একটা ভাব হয়েছে যে এই হাঁটছি, আমার পাশের কাছ থেকে আমার বন্ধু ট্রেনে চলে অনেক দূর চলে গেল, তাদের হয়তো অনেক পথ এগিয়ে যাবার মতন অবস্থা আছে, কিন্তু না, আমার কোনো পথ নেই, আমার কোনো এগিয়ে যাওয়ার মতন অবস্থা নেই, আমাদের সামনের পথ অনেক দূর পড়ে আছে, আমি শুধুমাত্র গ্রামের আল ধর পথ দিয়ে হাঁটতেছি, আমাকে কাঁচা সড়ক পার হতে হবে, তারপরে পাকা সড়ক করতে হবে, তারপর আমাকে গন্তব্যস্থলে যেতে হবে, সেটা অনেকটা লং টাইমের ব্যাপার, অনেকটা সময়ের ব্যাপার, অনেকটা ধৈর্যের ব্যাপার, অনেক বিনিময়ের ব্যাপার, অনেক ইনভেস্টের ব্যাপার, অনেক মানুষের সাথে মেলামেশার ব্যাপার। আপনারা আমার অবস্থানটা বুঝতে পারছেন কিনা আমি জানি না, আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্যে, যদি আপনারা আমাকে দোয়া করেন, যদি আপনারা আমাদেরকে পথ চলার সাহায্য করেন, আমি কেবলমাত্র এগোতে পারবো, এছাড়া আমার পক্ষে আগানো সম্ভব না, কারণ দিনকে দিন আমার মানসিকতা ভেঙে যাচ্ছে, আমার মানসিকতার উপরে বিশাল বড় প্রেশার পড়তেছে, আমার বিজনেস খারাপ হয়ে যাচ্ছে, আমার পরিবেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, তারপরও আমি টিকে থাকার জন্য চেষ্টা করছি, আমি এখন পুরোপুরি হতাশার মধ্যে জীবনযাপন করছি, আমি একটি গ্লাসের উপর দিয়ে হাঁটতেছি, যে কোনো সময় গ্লাসটা ভেঙে যেতে পারে আমি নিচে পড়ে যেতে পারি, আমি শেষ হয়ে যেতে পারি। আপনারা এই মুহূর্তে আমার সাথে থাকবেন, দোয়া করবেন, আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমাকে ভালোবাসেন, আমাকে পছন্দ করেন, সেই সকল ভাই বোন বন্ধুদেরকে বলছি আমাকে সাহায্য করবেন, টাকা পয়সা দিয়ে না, মানসিকতার দিক থেকে। আমি মানসিকতার সাপোর্টটা চাচ্ছি এই কারণে, কারণ মানুষ যদি ভেঙে পড়ে তাহলে তার সঙ্গিনীর সাপোর্টটা খুব দরকার হয়, মানসিকতার সাপোর্টটা খুব দরকার হয়, তাকে বাঁচিয়ে রাখার জন্যে, তাকে টিকিয়ে রাখার জন্যে, তার সাথে চলার জন্যে একজন সঙ্গী অত্যন্ত জরুরি। আমার সাথে যারা কাজ করছে এই মিডিয়াতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, এই কারণে যে অত্যন্ত দুঃসময়ের মধ্যে আমাকে সাথে নিয়ে পথ চলছে, চলার চেষ্টা করছে, এগিয়ে যাবার চেষ্টা করছে। ভাই বোন বন্ধুরা, আপনারা যদি আমাকে ভালোবাসেন, সত্যি ভালোবাসেন, সত্যি যদি আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই এই মুহূর্তে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন, এই জন্যেই যে শেয়ার করবেন, কমেন্টসের মাধ্যমে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন, আর অবশ্যই বেল আইকনটি বাজিয়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন, তা না হলে আপনারা কখনোই আমার সাথে থাকতে পারবেন না। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এই কারণেই যে আমি যাতে আসলেও সামনের দিকে এগোতে পারি, আপনাদের সাথে থাকতে পারি, আমি একটু সাহায্য চাচ্ছি আপনাদের কাছে, এই কারণেই যে আমার চ্যানেলটিকে দাঁড়া করবার জন্য আমি অত্যন্ত পরিশ্রম করছি, অত্যন্ত সময় ব্যয় করেছি, এবং আমার সাথে আসলে যারা যারা কাজ করছে তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি, যে এই কারণে আমার দুঃসময় তারা আমার সাথী, তারা আমার বন্ধু, তারা আমার ফ্রেন্ড, তারা আমার সঙ্গী। আপনারা ভালো থাকবেন এই করোনাকালীন মাঝে, আপনারা প্রত্যেকে প্রত্যেকের খেয়াল রাখবেন, সবাই সবাইকে সাহায্য করার চেষ্টা করবেন, প্রত্যেকে ভালোবাসা দিবেন, প্রত্যেকে জিজ্ঞাসা করবেন, কুশল বিনিময় করবেন যে ভাই আসলে তোমরা ভালো আছো কি না। আমরাও চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্যে, আপনাদের কুশল বিনিময় করার জন্যে, এবং আপনাদের ভালো মন্দ আমাদের সাথে শেয়ার করবার জন্যে। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমাদের এই ট্রেনটি চলছে,
চলবে এবং আপনারা আমাদের ট্রেনের সফর সঙ্গী হবেন, আমাদের সাথে থাকবার চেষ্টা করবেন, আমাদের ট্রেনের যাত্রী হবার চেষ্টা করবেন। আমরা আপনাদেরকে অবশ্যই ভালোবাসি, ভালোবাসবো, ভালোবেসে যাব এবং আপনাদেরকে সাথে থাকবার জন্যে আমরা আপ্রাণ চেষ্টা করব। ভাই বোন বন্ধুরা, আপনারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের চ্যানেলকে ভালোবাসেন, আমাদের সাথে থাকবার জন্যে একটু হলেও চেষ্টা করবেন। আমরা হয়তো অনেক বেশি কথা বলে ফেললাম, আপনারা আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই বলে আমি আমার আজকের কন্টেন্টটিকে শেষ করছি। ধন্যবাদ সকল ভাই বোন বন্ধুদেরকে।